বন্ধুরা, আমরা সকলেই জানি যে স্যামসাং ইজ দ্য বিগেস্ট স্মার্টফোন ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। আর তার সঙ্গে স্যামসাংয়ের যে এস সিরিজটা রয়েছে ওর কথা আর কী বলবো, ইজ দ্য বেস্ট সাকসেসফুল স্মার্টফোন সিরিজ। তো আগামী কিছুদিনের মধ্যেই স্যামসাং আমাদের সামনে লঞ্চ করতে চলেছে ওদের এস সিরিজের S21 সিরিজের স্মার্টফোনগুলিকে। তো এই S21 সিরিজের S21 আলট্রা স্মার্টফোনটি সম্পর্কে বেরিয়ে এসেছে কিছু ইন্টারেস্টিং অফিসিয়াল লিকস। সবার আগে একটি কথা আমি তোমাদেরকে বলে দিতে চাই যে এই স্মার্টফোনটির মধ্যে আমরা যা দেখতে পেতে চলেছি ফিচার্স হিসাবে, আই থিঙ্ক ইট উইল বি এ মোস্ট পাওয়ারফুল বিস্ট স্মার্টফোন ইন দ্য ওয়ার্ল্ড। তো বলবো আজ কিছু কথা আমি তোমাদের সাথে এই স্মার্টফোনটির সম্পর্কে। তো দেখতে থাকো ভিডিওটিকে আগে। আমি অনুদান দা, তোমরা সকলে দেখছি আইডি টেক রুম। তাহলে চলো এবার শুরু করে যাও। এখন যদি এই স্মার্টফোনটির আমি ফিচার্সের কথা বলতে চাই, তো ফার্স্ট অফ অল আমি ওয়ার্ল্ডস বেস্ট হাইটেক টেকনোলজি অফ স্যামসাং, মানে ডিসপ্লের কথা বলতে গেলে একক্ষেত্রে আমরা দেখতে পেতে চলেছি 6.8 ইঞ্চেসের ডাইনামিক অ্যামোলেড 2x কার্ভ ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট। এখন এই স্মার্টফোনটির প্রসেসরের কথা বলতে গেলে একক্ষেত্রে আমরা দুটি ভার্সন দেখতে পেতে চলেছি। একটি হলো এক্সিনোস 2100 প্রসেসরের সঙ্গে, আর দ্বিতীয়টি হলো স্ন্যাপড্রাগন 875 প্রসেসরের সঙ্গে। একক্ষেত্রে দুটি প্রসেসরই কিন্তু মোস্ট পাওয়ারফুল। তো বাদ বাকিতে দেখা যাক যখন লঞ্চ করে তারপর। এরপর এই স্মার্টফোনটির ভেরিয়েন্টের কথা বলতে গেলে একক্ষেত্রে আমরা তিনটি ভেরিয়েন্ট দেখতে পেতে চলেছি। একটি হলো 12GB প্লাস 120GB, দ্বিতীয়টি 12GB প্লাস 256GB, তৃতীয়টি 12GB প্লাস 512GB। মানে সব ক্ষেত্রে আমরা 12GB র্যামের ক্যাপাসিটি দেখতে পেতে চলেছি, আর তার সাথে 16GB র্যামেরও একটি অপশান থাকার সম্ভাবনা রয়েছে। বাট এ ব্যাপারে কোনো কনফার্মেশন আমরা এখনও পাইনি, শুধুমাত্র রুমার্স আমরা বলতে পারি। তো দেখা যাক কী হয়। তো এরপর আরেকটি স্টেপ এগিয়ে এই স্মার্টফোনটি ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে একক্ষেত্রে আমরা দেখতে পেতে চলেছি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আর তার সাথে এই স্মার্টফোনটি রিয়ার ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে একক্ষেত্রে আমরা 108 মেগাপিক্সেল প্লাস 12 প্লাস 10 প্লাস 10 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পেতে চলেছি। আর তার সাথে এই স্মার্টফোনটির মধ্যে একটি ইন্টারেস্টিং জিনিস হলো যে এর মধ্যে আমরা 30fps সহ 8K ভিডিও রেকর্ডিংও করতে পারবে। এরপর এর ব্যাটারি ক্যাপাসিটি প্লাস এর চার্জিং টেকনোলজির কথা বলতে গেলে একক্ষেত্রে আমরা 5000mAh একটি বিগ ব্যাটারি ক্যাপাসিটি, প্লাস যেটুকু জানা গেছে সেটা অনুযায়ী 45W ফাস্ট চার্জিং টেকনোলজিও আমরা দেখতে পেতে পারি এই স্মার্টফোনটির মধ্যে। তার সাথে এই স্মার্টফোনটির এক্সট্রা ফিচার্স অর এক্সট্রা পারপাসের কথা আমি যদি বলতে যাই, তো একক্ষেত্রে আমরা এসপেনের সাপোর্ট দেখতে পেতে পারি, পারির মতলব 99% সিউরিটি রয়েছে। আর তার সাথে একটি পয়েন্ট নিয়ে আমি খুবই কনফিউজ যে এর সাথে কি আমরা এসপেন ইনক্লুড পাবো নাকি পাবো না। যদি পাই তাহলেই সবথেকে বেস্ট একটি ম্যাটার হবে আমার মতে, আর যদি ইনক্লুড না থাকে তাহলে মনে হয় না যে সেই মজাটা আমরা পাবো যেটা আমরা নোট সিরিজের স্মার্টফোনের মধ্যে পেয়ে থাকি। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটিকে এতটুকু রেখে তোমাদের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই বলবো। আর তার সাথে যদি এখন লাইক না করে থাকো, শেয়ার না করে থাকো, তাড়াতাড়ি লাইক করে দাও, শেয়ার করে দাও। আর তার সঙ্গে যদি তুমি এই যে নতুন বন্ধু হয়ে থাকো আমার এই পরিবারের মধ্যে, অবশ্যই নিচে লাল বাটন দিকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার পরে একটি বেল আসবে, বেলটিকে অবশ্যই টিপে দেবে। তো বন্ধু, দেখার জন্য ধন্যবাদ।